গুড মর্নিং ফ্রেন্ডস, সুদীপ্তা সোয়াল্ডের আর এক নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আজ সোমবার আর এখন সময় সকাল 7টা। আর দেখো, এই সকাল সকাল কিন্তু আমি রান্নাবান্না শুরু করে দিয়েছি, তার কারণটা তো তোমরা অনেকেই জানো। আর যারা জানো না তাদের জন্য বলে দিই, আমাদের অয়না কিন্তু স্কুল যেতে শুরু করেছে, আর প্রথম প্রথম স্কুলে যাচ্ছে, তো তাই ওর সাথেই আমাকে থাকতে হয়। তো স্কুল থেকে ফিরতে ফিরতে মোটামুটি 12:30 একটা বেজে যায়, তো তখন এসে রান্না বান্না করতে তো অনেকটাই দেরি হয়ে যাবে। ওই জন্য সকালবেলাতেই একেবারে দুপুরের রান্নাটা করে যাই, যাতে ওর পাপার ডিউটি এতে অসুবিধা না হয়। ওদিকে রান্না বসিয়ে প্রথমে বাগানে এসেছিলাম, গাছগুলোতে জল দিতে। চাল ধোয়ার সময় চাল ধোয়া জলটা আমি বালতিতে করে রেখে দিই, আর প্রতিদিন গাছগুলোতে দিয়ে দিই। মানে সকালবেলা বিকেলবেলা করে চাল ধোয়া জলটা কিন্তু আমি ফেলি না, গাছে দিয়ে দিই। আর গাছে জল দেওয়ার পরে চলে গেছিলাম বাথরুমে, অনেক কটা জামাকাপড় ভেজানো ছিল, তো ওগুলো এখন ধুয়ে মেলে দিচ্ছি, এরপরে যাবো স্নান করতে, তারপরে অর্ণাকে ঘুম থেকে তুলে রেডি করবো। রান্নাঘরের কাজ শেষ হতে আমি কিন্তু স্নান করে রেডি হয়ে গেছি, তবে অর্ণাকে এখনও রেডি করা হয়নি। অর্ণা ওই যে ওখানে শুয়ে শুয়ে ফোন দেখছে। আসলে এত সকালবেলা তো ওর স্নান করার অভ্যেস নেই, তাছাড়া কালকে বৃষ্টিও হয়েছে, জলটা পুরো ঠান্ডা, তাই বললাম জলটা একটু গরম করে নিই, তারপরে ওকে স্নান করবো। একটু জল গরম বসিয়েছি, আর যতক্ষণ জল গরম হচ্ছে ও বললো মা আমি একটু ফোন দেখি। আমি ভাবলাম একটু বাদে তো ও স্কুলে চলে যাবে, আর ফোন দেখতে সুযোগ পাবে না, ফিরবে সেই 1টা-1:30 নাগাদ। যদিও আজকে দিদিমণি বলেছে যে ওকে 3টা অবধি রেখে আসতে, মানে আমাকে ছেড়ে দিয়ে চলে আসতে, থাকবে বলে তো আমার মনে হচ্ছে না, তাও দেখবো, যদি থাকে তো ভালো। তো ফিরতে ফিরতে ওই ধরো 1টাও হবে, আর যদি থেকে যায় তাহলে তো 3টা-3:30 পরেই বাড়ি ফিরবে। তো তারপরে এসে যদি আবার ফোন দেখতে পায়, এমনিতেও সকালবেলা উঠলে একটু ফোন নিয়ে বসে, তো ভাবলাম যতটুকুন সময় বাড়িতে আছে একটু না হয় ফোন দেখে নিই। আর তাছাড়া জল গরম হতে হতে একটু সময় লাগবে, তো জল গরম বসিয়েছি, জলটা গরম হলে ওকে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে বেরিয়ে যাবো। আর এদিকে রান্নাবান্না তো কমপ্লিট বললাম, তো আজকে রান্নাটা তোমাদের একবার দেখিয়ে দিই। এই যে এখানে অর্ণার জন্য আজকে একটু ঝোল বানিয়েছি, সেদিনকে তো মাছ ভাজা দিয়ে খাইয়েছিলাম, তো দেখলাম শুকনো ভাত খেতে একটু বেশি সময় লাগছে, তাই ভাবলাম একটুখানি ঝোল বানাই। তো পেঁপে গাজর আলু দিয়ে ঝোল বানিয়েছি, তবে ঝোলটা খুব একটা বেশি রাখিনি, অল্প একটু ঝোল রেখেছি। তো মাছ দিয়ে ওর ঝোল বানিয়েছি, আর এখানে হয়েছে আমাদের উচ্ছে আলু দিয়ে মাছের ঝাল দেওয়া। এই দুটো তরকারি শুধু আজকে করেছি, বাকি তরকারি কিন্তু আগের দিনের ছিল। কালকে তো তোমাদের বলেছিলাম যে কাঁচা মাছের তরকারি আছে, রাত্রেবেলা খাবো, রাত্রেবেলা মাংস নিয়ে আসার জন্য এটাতে হাত পড়াবি। তো এখন করে গরম করে নিয়েছি, আর এদিকে আছে দেখো কালকার মাংস। আলু ঝোল তো একটু তুলে রাখি রাত্রেবেলা মাংস হলে মুড়ি খাবো বলে, কিন্তু কালকে মাংসও বেশি হয়ে গেছে, তো ঝোল অনেকটা ছিল, আমি একটু গরম করে মানে ফুটিয়ে শুকনো করে দিয়েছি, কষা কষা করে দিয়েছি, তো এটা দিয়ে মুড়ি খাওয়া হবে, আর বাকি তরকারিটা দুপুরের জন্য। অর্ণার পাপা এখনও ঘুম থেকে ওঠেনি, সকালবেলা আসতে বললাম যে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ো, যেহেতু দুপুরবেলা ডিউটি যাবে, বললো না আমি পরে উঠে খাবো। তো আমরা যখন খাওয়া দাওয়া করবো ওকে ডেকে দেবো, যদি উঠে খায় তো ভালো, নাহলে আবার যাওয়ার সময় ডেকে দেবো। তাই এদিকে দেখো জলটা আমার প্রায় গরম হয়ে এসেছে, খুব বেশি গরম করবো না, আমার বেশিক্ষণ ওকে জলে বসাবো না, তাড়াতাড়ি ওকে জল থেকে তুলে নিতে হবে। এসো এসো, ওগুলো ঠিক করতে হবে না, ওগুলো পরে এসে ঠিক করবে। আবার কি রান্না করে নিতে হচ্ছে নাকি যাওয়ার সময়? চলো চলো চলো, টাটা করে দাও, চলো দাঁড়াও, মায়ের হাত ধরবে, দাঁড়াও দাঁড়াও, হাত ধরো মায়ের, এই গাড়ি আসছে, হাত ধরো। আমি চলে গেলাম, আবার পায়রার পেছনে দৌড়চ্ছে, পায়রা ভয় পাবে। পায়রাটাকে একটু বসতে দে, দেখো তো পায়রার পেছন পেছন দৌড়েছে, পায়রা ভয়ে ওখানে উঠে গেছে। চলো মা মা, হাত ধরো হাত ধরো হাত ধরো, গাড়ি আসবে, দুষ্টু করে না, হাত ধরো। আমি আর অর্ণা বেরিয়ে পড়েছি স্কুলে যাওয়ার জন্য, অর্ণার তো স্কুল ব্যাগ আসেনি, ওই জন্য এই পেপারে করে অর্ণার একটা জামা, একটা তোয়ালে, একটা রুমাল নিয়ে নিয়েছি। সেদিন তো বলেছিল না যে অর্ণাকে ছেড়ে আসতে 3টা অবধি রেখে আসতে, মানে ছেড়ে দিয়ে আমাকে চলে আসতে, 3টার সময় গিয়ে আবার নিয়ে আসতে। তো ওখানে যেহেতু ঘুমোবে ওই জন্য বলেছিল যে ঘর থেকে একটা বেডশিট বা তোয়ালে পাঠাতে, মানে ওদের তো ওই বেডগুলো আছে, বেডের ওপরে ঘর থেকে পাঠানো ওই তোয়লাগুলো পেতে, তারপরে বাচ্চাদের ঘুম পাড়াবে। আমার কাছে ছোটো বেডশিট নেই, সবটাই তো দেখেছো আমাদের বিছানার মাপে, এত বড় বড় বেডশিট দিয়ে কী করবো, ওই জন্য একটা তোয়ালে নিয়ে নিয়েছি। আর যেহেতু ব্যাগ নেই এই জন্য পেপারে করে নিয়েছি, তো দু একদিনের মধ্যে অর্ণার ব্যাগ এসে যাবে, তখন ব্যাগের মধ্যে করে নিয়ে যাবো। স্কুলে বই খাতা নিয়ে যাওয়ার দরকার নেই, স্কুলে স্লেট খড়ি সব কিছুই দেবে, শুধু ব্যাগে করে ওই তোয়ালে জামা রুমাল এইসব নিয়ে যেতে হবে। আজকের ওয়েদারটাও দেখো কালকের মতো,
রোদও আছে আবার মেঘও আছে, ওই দেখো ওদিকটাতে কালো করে মেঘ জমে আছে আবার এদিকটাতে রোদ। সঙ্গে করে তাই ছাতা নিয়ে নিয়েছি, সেদিনকার মতো আর ভুল করিনি। যদি বাই চান্স আমি বাড়ি ফিরতে না পারি তো সঙ্গে ছাতাটা থাকলে ভালো হয়, বৃষ্টি এসে গেলেও আর অসুবিধা হবে না। তো সব কিছুই গুছিয়ে নিয়ে এসেছি, তবে থাকবো নাকি বাড়ি ফিরে যাব সেটা এখনও কনফার্ম নই, অর্ণার উপর ডিপেন্ড করছে। অর্ণা যদি কান্না না করে তাহলে আমি বাড়ি ফিরে যাব, আর অর্ণা যদি কান্না করে তাহলে আমাকে থাকতে হবে। দেখা যাক অর্ণা স্কুলে গিয়ে কী করে। তুমি থাকবে তো? না। কি তুমি তো ওই বন্ধুদের সাথে খেলা করবে, ফ্রেন্ডসরা আছে না ওই ফ্রেন্ডসদের সাথে থাকবে। তোমাদের খেলাধুলা শেষ হয়ে গেলে আমি গিয়ে আবার তোমায় নিয়ে আসবো, এখন তোমাকে ছেড়ে আমি বাড়ি চলে আসবো, ঠিক আছে? না মাম্মা, তুমি আমাকে ছেড়ে কোথায় যাবে? না কোথাও যাবো না তো, আমি বাড়ি আসবো তো, আবার বাড়ি থেকে তোমায় আনতে যাবো, ঠিক আছে? না না, ওই যে এখন থেকে শুরু হয়ে গেছে। যেটা ভয় পাচ্ছিলাম সেটাই হলো, অয়না আমাকে ছাড়তে চাইছে না। তো দিদিমণি বললো কিছু করার নেই, থাকো। সেদিন তো দেখে মনে হচ্ছিলো থেকে যাবে, ওই জন্য বলেছিলাম ছেড়ে চলে যেতে, যেহেতু আজকে ছাড়ছে না তুমি থেকে যাও, তো ওই জন্য থেকেই গেলাম। আর ওইদিকে দেখো ওদের সবাইকে নিয়ে এখন কিছু একটা করার জন্য পড়াবে। আর আজকে কিন্তু শনিবারের থেকে অনেক বেশি বাচ্চা, শনিবার তো 8 জন এসেছিল, হয় না 12-14 জন এসেছে। অনেক খেলাধুলা হলো, এবার টিফিন টাইম। কিছু একটা ভাপানো পিঠে টাইপের দিয়েছে, সব বাচ্চারা এখন বসে খাওয়া দাওয়া করছে, কিন্তু এনার আবার খাওয়ার ইচ্ছে নেই, বলে ব্যান্ডা চাই না। ভালো লেগেছে মামা? মামা ভালো লেগেছে? কেন ব্যান্ডা? ওড়ে বাইরে চলে পড়তো।
অধিক দিয়ে অধিক দিয়ে অধিক দিয়ে। এতক্ষণ তো সবার সাথে সবাই খেলা করলো, এবার সবাইকে এক একটা করে পুতুল দিয়ে দিয়েছে, সবাই এখন পুতুলের সাথে খেলা করছে। কেউ একটা নিয়েছে, কেউ দুটো নিয়েছে, যার যেমন পছন্দ দিয়েছে। এন্দা রান্ডে বেড়ো টিচি মাচ্ছি এন্দারা ইদা বেড়া ইল্লা ইদে বেড়া ইল্লা ইদা ওট্টে উল্লু আ ইদে উল্লু। এ আবার এসে বলছে আমার ওইটা চাই, ওইটা একটা মাত্র আছে ওকে দিয়েছে, আর অরণাও সেরকম টাইপের একটা নিয়েছে। এই যে দেখাও মাম্মা একটু একটু দেখি, এই যে নাও। আরেকজন ওখানে একটা নিয়েছে ছোট্ট একটা, আরও অনেক পুতুল ওই আলমারি ওপরে আছে। বাচ্চাগুলো কিছুতেই শান্ত হয়ে বসছিল না, শেষ পর্যন্ত টিচাররা এভাবেই খেলা করছে, সব বাচ্চাদেরকে এভাবে বসিয়ে দিয়েছে। আর এদিকে দেখো পর্দার আড়ালা থেকে সমস্ত পুতুলগুলোকে নিয়ে পুতুল নাচের মতো করে খেলা দেখাচ্ছে, আর সব বাচ্চারা বেশ মজাও পাচ্ছে ওই দেখো। মালায়ালামে গল্প শোনাচ্ছে আর ওরা সবাই হাসছে, অর্ণা তো কিছুই বুঝছে না কিন্তু সবাই হাসছে বলে ও হেসে যাচ্ছে। এতক্ষণ বলে বলে দিদিমণিরা ব্যর্থ হয়ে গেছিলো যে চুপ করে বসো চুপ করে বসো, তো শেষ পর্যন্ত ভেজে যে পুতুল নাচ দেখাচ্ছে আর ওরা সবাই মজা নিচ্ছে বসে বসে। সবাই কি সুন্দর শান্ত হয়ে গেছে গল্প শুনে। এখন অর্ণা গেছে সবাইকে পুতুল খেলা দেখাতে, অর্ণাকে শিখিয়ে দিচ্ছে কি বলে ডাকতে হবে, অর্ণা সেভাবেই ডাকছে। ও তো মালালাম বোঝে না, কিছুই বলতে পারছে না, ওই জন্য চুপচাপ পুতুলগুলো ধরে দাঁড়িয়ে আছে, আর সবাই দেখো ওর কাছে গিয়ে হাসি। সবাই দেখছে যে শুধু অর্ণাকে ডেকেছে আর কাউকে তো ডাকছে না, তো সবাই দেখো নিজে থেকে চলে এসছে পুতুল খেলা দেখাতে। অনেক তো খেলাধুলা হলো, এবার খাওয়ার টাইম হয়েছে, এখন ওই 12:25 মতো হয়েছে। তো সবাইকে হাত ধুয়ে সবার জায়গায় বসিয়ে দিয়েছে, কিন্তু কেউ এক জায়গায় স্থির হয়ে বসছে না, সব এদিক ওদিক দৌড়চ্ছে। আর অর্ণাকে দেখো ওদিকে ঘুরে বসতে বলা হয়েছিল, এদিকে মুখে হাত দেয় না, হাত ছড়াও সোজা হয়ে বসো। মামা দুষ্টু করে না, দেখো সবাই শান্ত হয়ে বসছে, তুমি একা দুষ্টুমি করছো, আমি কিন্তু বকা দেবো এবার খুব। না না এখানে ওঠে না, সেই একই জিনিস, আমি চলে যাচ্ছি তাহলে, তুমি থাকো আমি চলে গেলাম, ঠিক আছে টাটা, দেখো আমি চলে গেলাম কিন্তু বাড়ি। কে শোনে কার কথা, দেখো তো সব বাচ্চা জায়গায় বসছে, এই হচ্ছে আমাদের বাড়ির বাঁদর, এক জায়গায় একদম বসছে না, শুধু এদিক ওদিক দৌড়চ্ছে। না পো না পো, আরে মাথায় লেগে যাবে, কি অবস্থা দেখো তো।
আচ্ছা তুমি খেয়ে না, তারপর খালা করবে। তোমাকে তো টিচার এখানে ঘুমোতে বললো, তুমি ঘুমোলে না। এই টানিস না, পড়ে যাবে, পড়ে যাবে, এখানে ঘুমোলে না মা। এই যে অর্ণা, অর্ণা তুমি ঘুমেছ এবার ঘরে? এখানে তো তোমাকে টিচার ঘুমোতে বললো, তুমি ঘুমোলে না। পরে আসবে, সবাই তো এখানে খাওয়া দাওয়া করে ঘুমোচ্ছে। ফুল চাই? আচ্ছা নিয়ে নাও। হয়েছে, এবার চলেছো? আর না আর না আর না আর না আর নয়, উফ হয়েছে, আর নয় আর নয় আর কিন্তু নয়। ওরে বাবারে, যত ফুল ছিল সব তুলে নিচ্ছে। ব্যাস ব্যাস ব্যাস, আর নয়, রেখে দাও রেখে দাও, উফ। ব্যাস চলো, হাত ধরো হাত ধরো, গাড়ি আসবে রাস্তায়, হাত ধরো। না আমি কোলে নেবো না তোমায়, হাঁটু হাঁটু করে যাও, হাঁটু হাঁটু করে যাও, এসো। খাওয়া দাওয়ার পরে দিদিমণি অনেক চেষ্টা করলো ওকে ঘুম পাড়ানোর, কিন্তু ও ঘুমোলো না। শেষ পর্যন্ত দিদিমণি বলছে যে বাড়ি নিয়ে চলে যাও, এই সপ্তাহটা না হয় এরকম নিয়ে আসবে আর নিয়ে চলে যাবে, পরের সপ্তাহ থেকে চেষ্টা করবো ঘুম পাড়ানোর। রাস্তায় আসতে আসতে ওর পাপার সাথে দেখা হয়ে গেল, ওর পাপা যাচ্ছে এখন ডিউটি, ওর পাপাকে বলছে পাপা আমায় নিয়ে যাবে, স্কুলে থাকলো না, এখন নাকি ওর পাপার সাথে ডিউটি যাবে। যাও তুমি ডিউটি চলে, আমি বাড়ি চলে গেলাম, টাটা টাটা বাই বাই। না তুমি কি পাপার সাথে যাবে? যেতে হবে পাপার সাথে, বাড়িকে কিন্তু তাড়াতাড়ি করে ঘুমোতে হবে। ও চলে যাচ্ছে ওর কাজের জায়গায়, আর আমরা মা মেয়ে দুজনে বাড়ি ফিরছি। যাই, পাপার সাথে দেখা হয়ে গেল, নাহলে আবার জিজ্ঞাসা করতো মাম্মা আমার পাপা কোথায়, কখন আসে পাপা, কখন আসি, কখন আসে শোনা। পাপা রাত্রেবেলা আসবে। কি হলো, ওয়ান টুটাকে লিখবে, আবার দৌড়চ্ছে, চলো চলো চলো, ওয়ান টু তাড়াতাড়ি তাড়াতাড়ি, ওয়ান টু লিখে ফেলে দিলে পড়া শেষ হয়ে যাবে, চলে এসো, দুষ্টু করে না। আচ্ছা ঠিক আছে, ফ্রুটস পড়ো, চলে এসো, লিখবে না তো আর, এবার ফ্রুটস পড়বো, এসো। সোনা দুষ্টু বিদ্যাগুলো কিন্তু অনেক বেড়ে যাচ্ছে, এসো তাড়াতাড়ি এসো। বসো মা, বসো, দুষ্টুমি হচ্ছে তো? খুব বদমাশি হচ্ছে কিন্তু, এসো মা। পাপাই, পাপা কি হয়েছে? হ্যাঁ পাপা কাজে চলে গেছে, তো তুমি এরকম করছো কেন? তুমি হাসছো কেন? আরে তাড়াতাড়ি বোঝ, রান্না করবো না, রান্না করবো না, খাবে না তুমি রাত্রেবেলা? হ্যাঁ কি পাগলা হয়ে গেছিস নি? আরে পড়তে বোস, বসো 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 বসো, তাড়াতাড়ি করে লিখে ফেলি, লিখবো না পড়বো? আচ্ছা তাহলে এবিসিটা একটু পড়ে ফেলো আগে, আগে এবিসি সেটা পড়বো না, কি পড়বো? এটা কি, এটা কি বই, এটা কি, এটা কি, এটা কি বই বলো? ফ্লাওয়ার্স, ফ্লাওয়ার্স মানে ফুল, আর মালায়ালামে বলে ফুক্কল। বলো 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 তাড়াতাড়ি করে। হ্যাঁ কেনা, কোনটা কেনা? এটা কক কম, এটা এটা আলামান্ডা, টিউলিপ,
এই যে নাও তোমার পুতুল শাড়ি পরানো হয়ে গেছে, আর কিন্তু খুলবে না, আর ধরো তোমার বউ ধরো আমি ধরে বসবো না, রান্না করবো তো। দেখো তো পড়াশোনা শেষ হলো, এবার নাকি ওর বউ নিয়ে আমাকে খেলা করতে হবে। 8:30 বেশি হয়ে গেছে, এখনও কিন্তু আমার রাতের রান্না হয়নি, আর এখন ওর আবদার বউ বউকে নিয়ে আমাকে বসে থাকতে হবে। বউ বউকে কোলে নিয়ে বসে থাকো, আর উনি ওই যে ওখানে গেছেন। আমি রান্নাটা কখন করবো, রান্নাটা করে আসলে তারপর বউ নিয়ে বসবো। অবশ্য আজকে রাতে রান্না করতে খুব বেশি সময় লাগবে না, কারণ রাতের বেলা আজকে রান্না করবো ভাত ভাজা। ভাত ভাজা করতে তো খুব বেশি সময় লাগে না, সবজিগুলো কাটা থাকলে মোটামুটি ওই 15-20 মিনিট মতো লাগে রান্না করতে। তো এখন তো প্রায় 8:40 হয়ে গেছে, ওই জন্য ভাবলাম যে যাই রান্নাটা বসিয়ে দিই, 9:00 মধ্যে রান্না হয়ে যাবে। তো ওনার আবদার আবার এখানে বসে থাকতে হবে ওনার পুতুলকে কোলে নিয়ে। তো এই বলছি যে রান্না বসিয়ে আসি না মা, এখানে বসু, তো একটুক্ষণ বসতেই হবে নাহলে শুনবে না, আবার বাবুর রাগ হয়ে যাবে, মা আমার পুতুল ফেলে দিয়ে চলে গেলে না। এখন বসে আছি পুতুল কোলে নিয়ে, 5-7 মিনিট বসি, তারপরে গিয়ে রান্না বান্না করবো। তুমি রান্না বান্না করবে? ওই যে আমার অর্ণা কিন্তু ওদিকে রান্না শুরু করে দিয়েছে, অর্ণা রান্না করে তারপরে গিয়ে মা রান্না করবে, তাই তো? কি রান্না করছো তুমি? ডিম ভাজা করছো? শুধু ডিম ভাজা নাকি আর কিছু করছো? ঠিক আছে, ডিম ভাজা করবে পরে, আগে সবাইকে আজকের ব্লগে টাটা বলে দাও, তাকিয়ে বলো।